এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে সৃজনশীল প্রশ্ন ডাটাবেজের জন্য প্রশ্ন আপলোড করা যায়। প্রশ্ন আপলোড করা আমরা দু ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে পারি। একটি হচ্ছে আগে থেকে লিখে রাখা প্রশ্ন আপলোড করা, অন্যটি হচ্ছে ইন্টারফেস ব্যবহার করে নতুন প্রশ্ন লেখা। আমরা প্রথমে দেখব আগে থেকে লিখে রাখা প্রশ্ন কিভাবে আপলোড করা যায়। তাহলে আমরা একটি প্রশ্নের সেট নিই যেখানে একটি উদ্দীপক রয়েছে এবং চারটি প্রশ্ন রয়েছে। প্রশ্ন আপলোড করতে চাইলে প্রথমে আমাদেরকে প্রশ্নটি বিশ্লেষণ করে দেখতে হবে সেটি কোন স্তরের প্রশ্ন। ধরা যাক এর আমরা প্রথম প্রশ্নটি নিলাম। প্রথম প্রশ্নটি ব্লিচিং পাউডারের সংকেত কি, এটি বিশ্লেষণ করলে দেখা যায় ব্লিচিং পাউডারের সংকেত এটি একটি তথ্য, এই তথ্যটি একটি জ্ঞান। সুতরাং এই প্রশ্নে আর কিছু না চাওয়ায় এই প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আমরা এবার সাইটে যাব। সাইটে গিয়ে প্রথমে আমাদের সাবজেক্ট চুজ করে দেবো, এটি সাধারণ বিজ্ঞান বিষয়, নবম শ্রেণীর প্রশ্ন, অধ্যায় দুই এবং পাঠ হচ্ছে তিন, এই অংশে আমাদের এই কিওয়ার্ডটি রয়েছে। এবার আমি প্রশ্ন লিখনের যে জন্য যে আমাদের অংশটি সেখানে আমরা প্রশ্নটি কপি পেস্ট করব এবং কিওয়ার্ড ব্লিচিং পাউডারের সংকেত যা বাছাই করে দেব। সঙ্গে সঙ্গে আনসার হিন্ট অংশে আমার আনসার হিন্ট বা উত্তর সূত্রটি তৈরি হবে। এবার উত্তর সূত্রের সাথে আমার লেখা প্রশ্নটি মিলিয়ে দেখি যে এই দুটি পারস্পরিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কি না। যদি সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে তাহলে এই প্রশ্নটি আমার ডাটাবেজে সেভ করার জন্য উপযুক্ত হয়েছে, তখন আমি এটি সেভ করতে পারবো। খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে যে উত্তর সূত্রের সাথে প্রশ্নটি যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ হয়েছে কিনা, কিওয়ার্ডগুলো আমাদের ঠিকমতো দেওয়া হয়েছে কিনা। সুতরাং আমরা দেখতে পেলাম একটি প্রশ্ন আমাদের ডাটাবেজে সাবমিট করতে গেলে প্রথমে আমাদেরকে বিশ্লেষণ করে নিতে হবে এটি কোন স্তরে, তারপর আমরা এই কাজটি করতে পারবো। সবাইকে ধন্যবাদ।